কৃপালু মহারাজের জন্মশতবর্ষ উপলক্ষে মালদা শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটির আয়োজন করে ব্রজ গোপিয়া সেবা মিশন মালদা জেলা কমিটি। প্রদীপ প্রজ্বলন, কেক কেটে, বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ডাক্তার মানবেশ প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি পুনরায় বৃন্দাবনী ময়দানে ফিরে আসে। পার্বতী মহারাজ্যের লেখা প্রেম রস সিদ্ধান্ত তর্পণ, আমরা যে রাখিটি পড়িয়েছি তারও বিশেষ মহত্ব। এই রাখিটি একটা বন্ধন। গঙ্গারাম ইউনিট থেকে আমাদের অতি প্রিয় দিদি শিখা দিদি বরণ করে, এটা পুরো বিশ্বজুড়ে আমাদের সৎসঙ্গীরা এই রাখিটা পড়ে থাকে, আর সেটার জন্য আমরা আন্তরিক জন্মগ্রহণ করে মানুষের সাথে মানুষের সংস্কৃতি মানুষের বেদান্ত সব নিয়ে প্রচার করে হিন্দু ধর্মের উপর একটা আলাদাই একটা স্থান তৈরি করে দিয়ে সারা বিশ্বের মধ্যে তিনি প্রচার করেছেন। তার জন্মদিনে আজকে উপস্থিত থাকতে পেরে আমরা সকলেই খুশি। আমরা সকলেই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কৃপানন্দ মহারাজের যে চিন্তাধারা, যে স্বপ্ন, যারা বাস্তবে সমাজের মধ্যে প্রতিফলিত হোক। ধন্যবাদ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।